অনেক মানুষ আছে দেখতেছি ভালো চলতেছে ভালো সব কিছু ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে তার এত অভাব অনটন যে অভাবের কারণে অনেক সময় নায়কায় থাকতে হয় আপনার উচিত হলো আপনার সমাজের মধ্যে দেখে দেখে আপনি এমন ব্যক্তিদেরকে বাহির করবেন যে এমন ব্যক্তিকে আছে মানুষের কাছে চায় না অথচ তার ঘরের মধ্যে খুব কঠিনভাবে অভাব এই সমস্ত লোকদেরকে আপনি বাছাই করে তাদেরকে যাকাত দিবেন এরপরে যাকাত মাদ্রাসা মসজিদে দিলে যাকাতের হক আদায় হবে না মসজিদ মাদ্রাসা ঈদগাহ রাস্তা আপনার এগুলি কোনো ফান্ডে টাকা দিলে যাকাতের টাকা দিলে আদায় হবে না তবে গরিব ছাত্রদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন ও আরেকটা বলি যার উপর যাকাত ফরজ তার ছেলেকে যদি আপনি মহব্বত করে টাকা দেন যাকাতের টাকা আদায় হবে না কথা বুঝেন নাই মনে করেন আকেলকার উপর যাকাত ফরজ এখন আমি খাতির লাগানির লাগিয়া যাকাতের টাকা তো দেওয়াই লাগবো এই জন্য করলাম কি 2000 টাকা আমি কি করলাম ওনার ছেলেকে দিয়ে দিলাম জাকাতের টাকা আদায় হবে না কারণ তার উপর জাকাত তার বাবার উপর জাকাত ফরজ এই জন্য তার ছেলেকে দিলে কি হবে না জাকাত আদায় হবে না যদি গরিব হয় বিধবা হয় তাহলে ভিন্ন কথা নাবালক ছেলেদেরকে দিলে হবে না এরপরে কি বলতেছিলাম এরপরে ওই জাকাতটা আপনার এইভাবে আপনার তালাশ করে করে দেওয়া লাগবে জাকাত কার উপর ফরজ বলে যে এক কথায় বলতেছি স্বর্ণ রূপা টাকা পয়সা সব মিললা যদি 52.5 তোলা রূপার দাম হয় অথবা 7.5 তোলা স্বর্ণের দাম হয় তার উপর জাকাত ফরজ দুই নম্বর হলো এতেকাব এই সামনে আমাদের এতেকাব আসতেছে আল্লাহর নবী বিশ্ব নবী যে আমলটা সবচেয়ে বেশি করেছেন আমাদের দেশের মধ্যে বিভিন্ন হাদিস নিয়ে খালি গুলমাল এক দলে কয় এটা করছে আর এক দলে কয় করছে না এক দলে কয় এটা এক দলে কয় হেডা কিন্তু এতেকাফের ব্যাপারে কোনো দলের মতনক্য নাই বিশ্ব নবী রাসুল আকরাম সাল্লাম প্রতি রমজানে এতেকাফ করতেন কোন কোন মাসে কোন কোন বছর সারা মাস আল্লাহ নবী এতেকাফ করতেন সুবহানাল্লাহ কোন কোন মাসে শেষের 10 দিন এতেকাফ করতেন কিন্তু আল্লাহর নবীর বিশ্ব নবী প্রতি বছরের আমল ছিল কোন সময় এতেকাফ আল্লাহর নবী থেকে কি করে নাই ছুটে নাই আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থা হলো সব মানি খালি সহি হাদিস খুঁজি কিন্তু যেটি সহি হাদিস আছে সেগুলি আমল করি না যারা খালি হাদিস হাদিস করে দেখবেন একটাও এতেকাপ করে না অনেকগুলো আছে হাদিস হাদিস করব এটা হাদিসে নাই ওটা হাদিসে নাই এটা বেদাত ওটা বেদাত কিন্তু ওই কপাল পোড়া দলে এতেকাপ করে না কারণ এটা তো অস্বীকার করতে পারবে না যে আল্লাহ নবী এতেকাপ করেন আল্লাহ নবী নিজে এতেকাপ করছেন প্রতি রমজানে কিন্তু ওরা এতেকাপ করে না খালি হাদিস খুঁজবো এই জন্য এতেকাপ করা এতেকাপ করা মানে হলো যেই মানে করেন আমি একটা দরবারে গেলাম বা একজনের কাছে গেলাম বা এইটা যদি না করেন আমি আপনার আপনার বাড়ি থেকে যাব না এখন আমাকে খুব কথাবার্তা বলার পরে বলল না যতক্ষণ পর্যন্ত না দিবেন আমি যাব না শেষে তখন চিন্তা করি এমন জল করতে আছে কিছু দিয়ে দিই তো এতেকাপ করার মানে হলো আল্লাহর দরবারে আপনি পড়ে গেলেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দরবার থেকে যাব না তার মানে হলো এতেকাপ করলে আপনি আল্লাহ দরজায় আপনি বসে গেলেন এখন যতক্ষণ পর্যন্ত উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজদ যা রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র রমজান মাসে পবিত্র শুক্রবার দিনে রোজা রেখে আল্লাহর হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার অর্থে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আল্লাহর ঘর মসজিদে পৌঁছে দিয়েছেন সেজন্যে সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক মানুষ হসপিটালে কিনিকে বা বাসাবাড়িতে অসুস্থতায় আছে শত ইচ্ছা থাকার পরেও তারা আসতে পারে নাই এই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা চাই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে যাচ্ছেন বান্দার উপর অর্পিত কিছু ফরজ আছে তার মধ্যে প্রথম যেটা হলো
পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজের সাথে সাথে আল্লাহ পাক যাদের অর্থ সম্পদ আছে তাদের যাকাতের একটা বিধান আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। বিধানটা কেন দিয়েছেন? যাকাতের বিধানের মাধ্যমে বান্দার উপকার হয়, যিনি যাকাত দেয় তারও উপকার হয়, যাকে যাকাত দেওয়া হয় তারও কি হয়? উপকার হয়। তো যিনি দিল নিজেও উপকৃত হইল, অপরেও উপকৃত হইল, যিনি দিলেন না নিজেও উপকৃত হলেন না, অপরকেও উপকৃত করলেন না, বরং যার উপর যাকাত ফরজ হওয়ার পরে সে যাকাত দেন নাই ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব ওই দমকে আসছে, এবং তার যাকাত না দেওয়ার কারণে তাকে কি শাস্তি দেওয়া হবে, এ ব্যাপারে পবিত্র কালামুল্লাহ আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজেই বর্ণনা দিয়েছেন যে হে আমার বান্দারা, যদি তোমাদের উপর যাকাত ফরজ হয় আর ফরজ হওয়ার পরে যদি তোমরা যাকাত না দাও তাহলে তোমাদের কি শাস্তি হবে, এ ব্যাপারে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক বলেন যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, যাদের অর্থ সম্পদ আছে তাদের উপর যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেবে না, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। কি উত্তপ্ত করা হবে? স্বর্ণ এবং রূপকে উত্তপ্ত করা হবে। কোন আগুন দ্বারা? ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। দুনিয়ার কোনো আগুন না, কোন আগুন? জাহান্নামের আগুন। গরম বেশি না গরম? খুব কম, তাই না? খুব বেশি। আল্লাহ পাক বলেন ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর ওই রূপা এবং স্বর্ণ গরম করে তাদের ললাট এবং পার্শ্ব এবং পৃষ্ঠ দেশে দগ্ধ করা হবে, দাগ দেওয়া হবে। কি করা হবে? দাগ দেওয়া হবে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর বলা হবে হাযা মা কানাসতুম লি আনফুসিকুম, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। বলবে আল্লাহ কেন আমাকে উত্তপ্ত করা হলো, দাগ দেওয়া হলো কেন, আর এই রূপ এবং স্বর্ণের দ্বারা কেন আমাকে উত্তপ্ত করা হলো, দাগ দেওয়া হলো? বলবে হাযা মা কানাসতুম, এটা তোমাদের গচ্ছিত সম্পদ, এটা তোমাদের উপার্জিত সম্পদ, লিআনফুসিকুম, যেই সম্পদ তোমাদের নিজেদের জন্য রেখেছিলে, যে সম্পদ তোমরা নিজেদের জন্য রেখেছিলে, যাকাত দেওনি, এই নিজেদের সম্পদের সেই সম্পদ দ্বারা আজকে জাহান্নামের আগুন দিয়া উত্তপ্ত করে তোমাদেরকে দাগ দেওয়া হচ্ছে। ফাযুকুমা কুনতুম তাকনিজুন, ফাযুকু, এখন তোমরা মজা চাকো, মজা নেও, কারণ দুনিয়ার অর্থ সম্পদ যার বেশি থাকে, অর্থ সম্পদ বেশি থাকার কারণে অনেক এমন আছে মানুষকে মানুষ রূপে গণ্য করে না, টাকার অহংকার আছে না নাই? টাকার অহংকারের কারণে মানুষকে তার চোখে মানুষ মনে হয় না, কারণ তার টাকা আছে। আর দুনিয়ার মধ্যে টাকা থাকলে সব কিছু হয়, টাকা আছে তো আপনার নিজেদের মধ্যে কোনো এমপি নাই, মন্ত্রী নাই, পুলিশ নাই, দারোগা নাই, ওসি নাই, ডিসি নাই, ওই টাকা থাকলে ওসি আর ডিসি আপন বাই হয়ে যায়। তো বলেন ঠিক নেই? তুমি আমার আপন ভাই, চিন্তা করো না আমি আছি না, তোমার ভাই আছে না, কারণ মাল তো খাবার দিছে 10 লাখ,
ওই 10 লাখ খায় আমার ভাই তুমি তো আমার আপন ভাই অসুবিধা নাই ভাই থাকতে চিন্তা করো না ফাযুকুমা কুনতুম তাকনিজুন যেই অর্থ সম্পদ জমা করে রেখেছিলেন যাকাত দেওনি তোমার পার্শ্ববর্তী ভাই তোমার আপন ভাই গরিব ছিল ঈদ করতে পারে নাই তোমার টাকা ছিল ঢাকার শহরে গাড়ি ছিল বাড়ি ছিল কিন্তু তোমার ভাই বড় অসহায় ছিল ভাইয়ের খবর নেওনি আছে না নাই ভাইয়ের খবর নেওনি অথচ আল্লাহর নবী বলেন ভাইকে যাকাত দেওয়া জায়েজ আছে না নাই আছে ভাইকে কি করা আছে যাকাত দেওয়া জায়েজ আছে বরং মাসালার মধ্যে আছে ভাইকে যখন যাকাত দিবে যাকাতের টাকা বলে দেওয়া লাগবে না যে যাকাতের টাকা দিলাম কারণ তোমার ভাইকে যদি তুমি যাকাতের টাকা বলিয়া দাও তোমার ভাইয়ের মনের মধ্যে আঘাত পাবে আরে আমার ভাই আমাকে এমনি টাকা দেয় না ধনী হওয়ার কারণে আমাকে যাকাতের টাকা দেয় আজকে আমার ভাই আমাকে যাকাতের টাকা দেয় মন কষ্ট পাইতে পারে কথা বলেন ঠিক নেই শরীয়ত কত সহজ কত আসান কত সুন্দর আল্লাহর নবী বলেন ভাইকে যখন যাকাতের টাকা দিবে যাকাতের টাকা দিছো বলার দরকার নাই তোমার ভাইকে ডাইকা বলো ভাই ছেলে মেয়েদের জন্য কি ঈদ করছো কিনা মার্কেট করছো নি বলবে টাকা পয়সা নাই আপনি তখন 20,000 টাকা বাহির করিয়া দিয়া বলেন ছেলে মেয়েদের জন্য মার্কেট করো ঈদের জন্য সদায়াতি করো ঈদের জন্য মার্কেট করো কেনাকাটা করো ভাই আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে হবে কি হবে না মানুষ যদি মানুষের প্রতি সন্তুষ্ট হয় স্বয়ং আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় কারণ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন প্রত্যেকটা মানুষ একটা মানুষ একটা মানুষের অঙ্গ স্বরূপ আল্লাহর নবী বিশ্ব নবী ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন আল মুকমিনু কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু আল্লাহর নবী কত সুন্দর করে বলেন আল মুকমিনু কারাজুলিন ওয়াহিদিন সমস্ত মুমিনগুলি এক ব্যক্তির মতো ভাই বুঝলাম না এক ব্যক্তির নেয় তার মানে কি ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু কয়েকটা মানুষের দাঁতের মধ্যে যদি ব্যথা হয় দাঁতের ব্যথার কারণে সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয় সব শরীরে ব্যথা লাগে কথা কয় না ঠিক না ঠিক না দাঁতের মধ্যে ব্যথা হয়েছে এখন সমস্ত শরীরে ব্যথা চোখের মধ্যে ব্যথার কারণে সমস্ত শরীর অস্থির আল্লাহর নবী কয় তামাম পৃথিবীর মুমিনগুলি হলো একটা মানুষের মতো একটা মুমিন যখন কষ্ট পায় মুমিন যদি হয়ে থাকে তাহলে ওই মুমিন তার শরীরেও আঘাত লাগবে যদি মুমিন হয় যদি কোনো মুসলমানের উপর আঘাত আসে আর অন্য মুসলমান যদি খুশি হয় বোঝা লাগবে ওই লোকটা নামাজি হতে পারে মুমিন হতে পারে নাই কি হতে পারে নাই মুমিন হতে পারে নাই কারণ মুমিনের ফাসিলত হলো এক মুমিন আর এক মুমিনের জন্য সে সহায়ক হবে এক মুমিন যখন কষ্ট পাবে তার সাথের মুমিন মুসলমান ভাই কষ্ট পাবে আল্লাহর নবী কত সুন্দর করে বলে ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু কয় তোমার চোখের মধ্যে যদি ব্যথা হয় সমস্ত শরীর তোমার ব্যথা হয় ওয়া ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু তোমার মাথার মধ্যে ব্যথা হলে সমস্ত শরীর ব্যথা মনে হয় ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন আমার সব উম্মতগুলি একজন ব্যক্তির মতো কারণ একজনের যদি সমস্যা হয় তাহলে সমস্ত মুসলমানদের সমস্যা হওয়ার কথা আজকে দেখা যায় এক মুসলমানকে মারে আর এক মুসলমানে হাসে এক মুসলমান দেশে মুসলমানরা আঘাত খায় আর অন্য দেশের মুসলমানরা খুশি হয় এটা মুমিনের খাসিলত হতে পারে না এটা যতই বলো তাহাজ্জুদ করি কোরআন শরীফ তেলাওয়াত করি নামাজ পড়ি
যদি কোনো বাদশা অন্য দেশের মুসলমানদের উপর আঘাত হানার পরে যদি কোনো দেশের সরকার যদি সেটা যদি সমর্থন করে সে আদৌ মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না এটা শুধু বাদশার খাতিরে নয় প্রত্যেকটা মুসলমানদের ক্ষেত্রেই এই জন্য প্রত্যেকটা মুসলমান মুসলমানের দরদি হওয়া লাগবে একজন মুসলমান আর একজন মুসলমানের সহায়ক হওয়া লাগবে কথা বলেন ঠিক এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন মা কুনতুম তাকনিজুন কয় তোমাকে কেন সেই জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে দাগ দেওয়া হবে কয় তোমার মনের মধ্যে মুসলমানের মায়া ছিল না তোমার অন্তরের মধ্যে ভাইয়ের দয়া ছিল না বোনের দয়া ছিল না তোমার অন্তরের মধ্যে মানুষের দয়া ছিল না আল্লাহ পাক তোমাকে দয়া করে মায়া করে অর্থ সম্পদ দিয়েছে দেওয়ার পর আল্লাহ হুকুম করেছে জাকাতের বিধান দিয়েছে তুমি জাকাত মানো নাই এমনি আর জোর করে টাকা পয়সা অর্জন করা যায় না দেখছি জীবনে অনেক মানুষ টাকা পয়সার জন্য বহু খামচাইছে কিছু করতে পারে নাই আর একজনে খামচায় নাই সাধারণভাবে ব্যবসা বাণিজ্য করছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে একই সাথে ব্যবসায়ী কিন্তু সে ব্যবসা করে লস খাইছে ব্যবসা করে লস খাইছে আছে না নাই তাহলে বোঝা গেল এই অর্থ সম্পদটাও আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু এই অর্থ সম্পদ পায়া অহংকার করা যাবে না গৌরব করা যাবে না বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবে তো অর্থ সম্পদের শুকরিয়া আদায় করবেন কেমনে গত শুক্রবারে বলেছিলাম একটা হলো মালি ইবাদত আর একটা হলো বদনি ইবাদত হ্যাঁ তো এই জাকাত হলো মালি ইবাদত এই জাকাতের মাধ্যমে আপনার মালের শুকুর গুজারি করা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফাজুকু মা কুনতুম তাকনিজুন তোমার পায়ের তোমার তোমার সামনে তোমার ভাই খেতে পারত না এমনকি তোমার পাড়া প্রতিবেশী অভাবে ছিল দেও নাই টাকা জমা করে রাখছো আজকে সেই জমাকৃত টাকার মজা চাকো কিসের মধ্যে দাগ দেওয়া হবে গালের মধ্যে মুখের মধ্যে পিঠের মধ্যে দাগ দেওয়া হবে এই জন্য যাদের টাকা পয়সা আছে হিসাব করে কড়া গণ্ডায় হিসাব করে জাকাত দেওয়া লাগবে লামসাম কিছু দেয়া দিলেন নিজের নামের জন্য শহরেদের জন্য হবে না এই মনে রাখতে হবে এই মালগুলি হাসরের ময়দানে তোমাকে দাগ দেওয়া হবে জাহান্নামের আগুন দ্বারা গরম করে দাগ দেওয়া হবে এই জন্য যারা ধনী হয়েছ অর্থ সম্পদ আছে বুঝতে হবে তোমাকে আল্লাহ রহম করেছে আর তোমাকে গরিবদের প্রতি রহম করতে বলা হয়েছে কথা বুঝছেননি আল্লাহ পাক তোমাকে রহম করছে দয়া করছে আর তোমাকে গরিবদের প্রতি দয়া করার জন্য হুকুম করা হয়েছে তো আল্লাহ পাক তোমাকে দয়া করছে এখন তুমিও দয়া করো আর দয়া যদি না করো জাকাত যদি না দাও তাহলে এই যে সামনের ব্যবস্থাপনা আসতেছে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الله পাক বলেন والذين زرا يكنزون جمع করে কি جمع করে ذهب কয় সোনা জমা করে স্বর্ণ জমা করে অলফিদ্দাতা রূপা জমা করে এখানের দ্বারা স্বর্ণ এবং রূপার দ্বারা বোঝানো হয়েছে টাকা পয়সা জমা করে স্বর্ণ এবং রূপার মাধ্যমে অথবা টাকা পয়সা সঞ্চিত করে ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ অথচ টাকা পয়সা আছে জমা করে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ পাক বলেন হে দুনিয়া হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম তাদেরকে সুসংবাদ দেন তবে সুসংবাদটা কি বিআযাবিন আলীম কঠোর শাস্তির সুসংবাদ দেন শাস্তির আবার সুসংবাদ হয়নি শাস্তির সুসংবাদ নয়
এটা বলে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, তুমি যে মনে করতেছো টাকা পয়সা হইছে খুব বেড়াগিরি হুমতাম করতেছো, না তোমাকে ওই টাকা পয়সার দ্বারা তোমাকে দাগ দেওয়া হবে। সেদিন মানুষ বুঝতে পারবে এই কপালের মধ্যে দাগ দেখে, গালের মধ্যে দাগ দেখে, পিছনের মধ্যে দাগ দেখে বুঝতে পারবে এই লোকগুলি দুনিয়ার মধ্যে জাকাত দিত না। কি করতো না? জাকাত দিত না। আর কি অবস্থায় থাকবে? হাসরের ময়দানে তো উলঙ্গ অবস্থায় থাকবে। আর এই অবস্থায় আপনার পিঠের মধ্যে দাগ দেখা যাবে, কপালের মধ্যে দাগ দিবে তাও দেখা যাবে, গালের মধ্যে দাগ দিবে তাও দেখা যাবে। এখন যারা ওই দাগ খাইয়ে হাসরের ময়দানে মানুষদেরকে বোঝাবেন, আমি টাকা পয়সার মালিক ছিলাম, জাকাত না দেওয়ার কারণে আমারে দেহ দাগ দিছে, এটা যারা চান হেদের জাকাত দেওয়ার দরকার নেই, নাকি বলেন? আপনারা দাগ খায়েন আর মনে করেন যারা দাগ খাবো না, জাহান্নামের আগুনেও জ্বলতে পারবো না, তারা আল্লাহর হস্তে মেহরবানি করে যেই জাকাতের টাকা আসে এগুলি হিসাব কিতাব কইরা করায় গন্ডায় জাকাত দেওয়া লাগবে। এটা আপনার করুণা নয়, বরং আল্লাহ আপনাকে দান করছে, আপনি একজনকে দিতেছেন, বেড়াগিরি করেন না, এটা আপনার উপর হক। আজকে তো জাকাতের টাকার জন্য ওই ধনী সাহেবের বাড়িতে চার দিন পাঁচ দিন ঘোরা লাগে না, এটা আপনি করবেন কেন? উচিত ছিল যাদের টাকা পয়সা নাই দেখে দেখে তাদেরকে জাকাত দেওয়া। কথা বলেন ঠিক? এখন গরিব টরিব কিছু টাকা দেয়া দেয়া দেয় আর লক্ষ লক্ষ টাকা জাকাতের মালিক, জাকাত তার উপর ওয়াজিব, এখন কয়েক হাজার টাকা দেয়া জাকাত শেষ না, হবে না। আপনাকে হিসাব করে করা গণ্ডায় আপনাকে জাকাত দেওয়া লাগবে। তবে জাকাত কাকে দিবেন? জাকাত আপনার বাবাকে দিতে পারবেন না, কিছু লোক ছাড়া সবাইকে জাকাত দেওয়া যাবে। জাকাত আপনার বাবাকে দিতে পারবেন না, কারণ বাবা তো আপনার, আপনি বাবাকে এমনিই খেদমত করবেন, এমনিই খরচাদি দিবেন। অনেক কপাল পোড়া আছে, নিজে বন্ধুবান্ধব নিয়ে হাজার হাজার টাকা খরচ করে, হ্যাঁ কক্সবাজারে বেড়াইতে যায় বন্ধুবান্ধব নিয়ে, বাবা এদেশে কষ্ট করে, 1 কেজি খেজুরও কিনতে পারে না, ওই কপাল পোড়া বাবার খবরও নেয় না, ইফতারির ব্যবস্থাও করে না, ঈদ যায় তো বাবা পুরান জামা পরিধান করে বাবার জন্য, এই টাকা থাকার পরেও সে বাবার জন্য একটা জামা কাপড়েরও ব্যবস্থা করতে পারে না, পারে তো পারেই না, জিজ্ঞাসা করে না যে বাবা তোমার কিছু লাগবে কিনা। এমন কপাল পোড়া সন্তান আছে না? না আছে। আমার বাবাজিরা বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারের সিঁড়িতে একদিন পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, অনেক লম্বা হাদিস আমি বোঝাতে যাচ্ছি। এরপরে আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো আপনি মিম্বারে ওইসা আমিন বলছেন, আমরা কখনো শুনি নাই, তো কেন বললেন? আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, হযরতে জিব্রাইল আইসা বললো যে রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে বললো না, লোকটা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, জিব্রাইল আমিন বলছে, আমিও আমিন বলছি। তো আল্লাহ রাসূল যেটাতে আমিন বলে এটা কবুল হয় না? হয় না, কবুল হয়, নিঃসন্দেহে কবুল। এই জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করা। দুই নম্বর হলো আল্লাহর নবী বলেন যে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এমন সময় জিব্রাইল আইসা বললো যাদের মা অথবা বাবা, অথবা মা অথবা বাবা দুজনই জীবিত অথবা দুইজন থেকে একজন জীবিত, তাদেরকে পাইলো অথচ তাদের দ্বারা সে জান্নাত উপার্জন করতে পারলো না, অর্জন করতে পারলো না, সে যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো মা বাবাকে আবার জান্নাত পাবেন কেমনে? মা বাপরে খুশি করলে আল্লাহ পাক জান্নাত দিবে। এই জন্য মা বাবার মাধ্যমে হুমা জান্নাতুকা ও নারুকা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মাতা পিতা তোমার জান্নাত হতে পারে তোমার জাহান্নাম, মা বাপকে যদি তুমি খুশি করতে পারো, ওই মা বাবার খুশি করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর ইবাদত বন্দেগি করছো কিন্তু তোমার মার মনে কষ্ট দিছ, অসংখ্য ঘটনা আছে যে মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে সাহাবি হওয়ার পরেও মুখ দ্বারা কালমা শরীফ বাহির হয়েছে না। এই জন্য মা বাবার কি করা? খেদমত করা, খোঁজখবর নেওয়া, তাদেরকে হাদিয়া দেন, কত টাকা পয়সা আপনার পাশে খরচ করে লেখাপড়া করাইছে, এখন সুন্দর একটা বউ পায়া, বউরে পায়া মা বাপরে বলছে, মার কথা শুনতে পারে না, বউয়ে শুনতে পারে না, এখন জামাইও শুনতে, ছেলেও শুনতে পারে না, আরে পাগল,
তোমার স্ত্রী তো তোমার বাবার সন্তান না, তুমি তো তোমার বাবার সন্তান। সে তার মা বাবার কথা বললে তার খুব ভালো লাগে, তার মজা লাগে। শ্বশুরের হাজিয়া দিলে দেখবা জীবনেও বউ করবো না, যদিও না না করেনি দেয়া দেখছেন কোনোদিন, কত খুশি। শ্বশুরের হাজিয়া দিলে স্ত্রী খুব খুশি, শাশুড়ি দিতে করবেন খুব খুশি, কিন্তু মা বাপরে যদি একটু দিতে চান, অনেক স্ত্রী আছে একটু বেজার বেজার ভাব দেখা যায়, আবার সব স্ত্রী সমান না, কথা বলেন নাই। আবার অনেক স্ত্রী আছে আলহামদুলিল্লাহ বলে, ইচ্ছা তো রমজান মাস চলে আসে, প্রতি বছর না আপনার আব্বারে কিছু ইত্যাদি কিনে দেন, খরচা দিয়ে দেন, ইত্যাদি দিয়ে অহনও দিলেন না, দেন না কেন, তাড়াতাড়ি বাড়িতে টাকা পাঠান, এমনও স্ত্রী আছে তাই না, বালা বন্ধু মিলেই তো আছে। তো তুমি কেমন সন্তান হইলা এখন মা বাবার খবর নেও না। তো আল্লাহর নবী বলেন, যারা মা বাপ পাইল জান্নাত উপার্জন করতে পারলো না, তারা যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য মা বাবার খেদমত করা চাই, মা বাবা খবর নেওয়া চাই। এই জন্য মা বাপকে জাকাতের টাকা দেওয়া যাবে না, বরং মা বাপকে তোমার ওই ফান্ড থেকে মা বাপকে টাকা দেওয়া লাগবে, কথা বুঝছেন। বাবাকে দেওয়া যাবে না জাকাতের টাকা, দাদাওকে দেওয়া যাবে না। দেশ অঞ্চলে একটা কথা কয়, কয় সন্তান হয় পেট থেকে আর নাতি হয় কলজার থেকে, কয় না একটা কথা, কয় মা সন্তানটা মায়ের গর্ভ থেকে হয়েছে, কিন্তু এই সন্তান এই যার নাতি আছে, নাতিকে যদি কেউ আঘাত দেয় তো দাদা বরদাস্ত করতে পারে না, দাদি বরদাস্ত করতে পারে না, এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু দাদি বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, দাদির সামনে বাবা যদি সন্তানকে বকা দেয়, দাদি বরদাস্ত করতে পারে না, দাদা আর একটা কথা কইবে না। একদিন মাইরা দেখেন আপনার দাদি আপনার বাবার সামনে একটা আর একটা কথা বলতে পারবা না, আমার মতো খুব কট্টু, মানে মার সামনে অপরাধ করলেও না তিনটে কিছু পাওয়া যাবে না, কি আশ্চর্য ব্যাপার, আপনি এমন করেন কেন, না কিছু বলতে পারবে না। মানে তার মানে হলো, মানে নাতিনকে প্রত্যেকটা দাদা প্রত্যেকটা দাদি এত ভালোবাসে, সন্তানের চাইতে বেশি নাতিনকে ভালোবাসে, এই জন্য ওই ভালোবাসার খাতিরে আপনার দাদাকে জাকাতের টাকা দিতে পারবেন না। এই যেহেতু আপনার দাদা আপনার এত কাছের মানুষ, প্রিয় মানুষ, এই জন্য আপনার ওই আপনার ফান থেকে আপনার দাদাকে টাকা দেওয়া লাগবে, কথা বুঝছেননি। আবার জিজ্ঞেস করেন দাদারে দিলে সমস্যা কী, সমস্যা এটা। এরপরে দাদার দাদা উপরের সিরিজ আছে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এরপরে হলো মাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, কোটি কোটি টাকার মালিক আপনার মা গরিব মানুষ, আপনি চিন্তা করলাম গরিব মানুষের তো জাকাত দেওয়া যাওয়ার সুবিধা কি, মারে যা দিলাম না, মারে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। কেন, মা তো আপনার কাছে এমনিই প্রাপ্য, জাকাতের টাকা তো এটা গরিবের প্রাপ্য, এটা অন্য মানুষের প্রাপ্য, এই জন্য মাকে জাকাতের টাকা দিলে, মার জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। আপনার মেয়েকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন না, মাকে দিতে পারবেন না, মার মা অর্থাৎ নানিকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। এই উপরের সিঁড়ি নিষেধ সিঁড়ি, স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবে না, তবে স্বামী জামাতাকে জাকাতের টাকা দিতে পারবে, জামাতা শাশুড়িকে জাকাতের টাকা দিতে পারবে। কয় কেন, কয় শাশুড়ি আর মা এক না, যদিও হাদিসের মধ্যে বাবা শ্বশুর শ্বশুর বাবার মতো বলা হয়েছে, কিন্তু বাবা বলা হয় নাই, কেন বলা হয় নাই, কয় মা আর শ্বশুরই এক না, কয় শ্বশুরই তোমাকে খাবায়, তার মেয়েটারে যেন তুমি ভালো করে খাবাও, এই জন্য ভালো করে খাবাও, ওই মেয়েটারে তালাক দিয়ে রেখো, এই শ্বশুরই আবার যা তোমার নামে কেস করবো, মামলা করবো, করে কি করে না। এই জন্য মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না, শাশুড়িকে দেওয়া যাবে, এই জন্য শাশুড়িকে জাকাতের টাকা দেওয়া যাবে, ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে, খালাকে দেওয়া যাবে, খালুকে দেওয়া যাবে, আপনার মামাকে জাকাতের টাকা দেওয়া যাবে, মামিকে জাকাতের টাকা দেওয়া যাবে, বাচ্চাকে জাকাতের টাকা দেওয়া যাবে, বাস্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে, বাগ্নিকে দেওয়া যাবে, বাগ্নাকে দেওয়া যাবে, কিন্তু এই উপরের সিঁড়ি নিচের সিঁড়ি এদেরকে কী করা দেওয়া যাবে না, জাকাতের টাকা দেওয়া যাবে না। সময় তাড়াতাড়ি চলে যাইতেছে। দুই নম্বর হলো জাকাত কাদের কাদেরকে দেওয়া ভালো, যে জাকাত হলো অনেক সময় দেখা যায় ভিক্ষুকের টাকা পয়সার অভাব নাই, ও ভিক্ষা করে লক্ষ লক্ষ টাকার মালিক, ওর উপর জাকাত ফরজ, কিন্তু সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা চাইতেও পারে না বলতেও পারে না, না খায়া থাকে, তারপরেও নিজের মান সম্মানের খাতিরে কারো কাছে বলে না, এমন লোক আমাদের সমাজে নাই, অনেক মানুষ আছে, দেখতেছি ভালো চলতেছে ভালো সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তার এত অভাব নটন যে অভাবের কারণে অনেক সময় না খায়া থাকতে হয়,
আপনার উচিত হলো আপনার সমাজের মধ্যে দেখে দেখে আপনি এই এমন ব্যক্তিদেরকে বাহির করবেন যে এমন ব্যক্তি কে আছে মানুষের কাছে চায় না অথচ তার ঘরের মধ্যে খুব কঠিন ভাবে অভাব এই সমস্ত লোকদেরকে আপনি বাছাই করে তাদেরকে যাকাত দিবেন এরপরে যাকাত মাদ্রাসা মসজিদে দিলে যাকাতের হক আদায় হবে না মসজিদ মাদ্রাসা ঈদগাহ রাস্তা আপনার এগুলি কোনো ফান্ডে টাকা দিলে যাকাতের টাকা দিলে আদায় হবে না তবে গরিব ছাত্রদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন ও আরেকটা বলি যার উপর যাকাত ফরজ তার ছেলেকে যদি আপনি মহাব্বত করে টাকা দেন যাকাতের টাকা আদায় হবে না কথা বুঝেন নাই মনে করেন আকেলদার উপর যাকাত ফরজ এখন আমি খাতির লাগানির লাগিয়া যাকাতের টাকা তো দেওয়াই লাগবো এই জন্য করলাম কি 2000 টাকা আমি কি করলাম ওনার ছেলেকে দিয়ে দিলাম জাকাতের টাকা আদায় হবে না কারণ তার উপর জাকাত তার বাবার উপর জাকাত ফরজ এই জন্য তার ছেলেকে দিলে কি হবে না জাকাত আদায় হবে না যদি গরিব হয় পিতা হয় তাহলে ভিন্ন কথা না বালক ছেলেদেরকে দিলে হবে না এরপরে কি বলতেছিলাম এরপরে ওই জাকাতটা আপনার এইভাবে আপনার তালাশ করে করে দেওয়া লাগবে জাকাত কার উপর ফরজ বলে যে এক কথায় বলতেছি স্বর্ণ রূপা টাকা পয়সা সব মিললা যদি 52.5 তোলা রূপার দাম হয় অথবা 7.5 তোলা স্বর্ণের দাম হয় তার উপর জাকাত ফরজ দুই নম্বর হলো এতেকাব এই সামনে আমাদের এতেকাব আসতেছে আল্লাহর নবী বিশ্ব নবী যে আমলটা সবচেয়ে বেশি করেছেন আমাদের দেশের মধ্যে বিভিন্ন হাদিস নিয়ে খালি গুলমাল এক দলে কয় এটা করছে আরেক দলে কয় করছে না এক দলে কয় এটা এক দলে কয় হেডা কিন্তু এতেকাফের ব্যাপারে কোনো দলের মতনক্য নাই বিশ্বনবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে এতেকাফ করতেন কোনো কোনো মাসে কোনো কোনো বছর সারা মাস আল্লাহর নবী এতেকাফ করতেন সুবহানাল্লাহ কোনো কোনো মাসে শেষের 10 দিন এতেকাফ করতেন কিন্তু আল্লাহর নবীর বিশ্বনবীর প্রতি বৎসরের আমল ছিল কোনো সময় এতেকাফ আল্লাহর নবী থেকে কি করে নাই ছুটে নাই আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থা হলো সব মানি খালি সহি হাদিস খুঁজি কিন্তু যেটি সহি হাদিস আছে সেগুলি আমল করি না যারা খালি হাদিস হাদিস করে দেখবেন একটাও এতেকাপ করে না অনেকগুলো আছে হাদিস হাদিস করব এটা হাদিসে নাই ওটা হাদিসে নাই এটা বেদাত ওটা বেদাত কিন্তু ওই কপাল পোড়া দলে এতেকাপ করে না কারণ এটা তো অস্বীকার করতে পারবে না যে আল্লাহ নবী এতেকাপ করেন আল্লাহ নবী নিজে এতেকাপ করছেন প্রতি রমজানে কিন্তু ওরা এতেকাপ করে না খালি হাদিস খুঁজবো এই জন্য এতেকাপ করা মানে হলো যেই মানে করেন আমি একটা দরবারে গেলাম বা একজনের কাছে গেলাম বা এইটা যদি না করেন আমি আপনার আপনার বাড়ি থেকে যাব না এখন আমাকে খুব কথাবার্তি বলার পরে বললো না যতক্ষণ পর্যন্ত না দিবেন আমি যাব না শেষে তখন চিন্তা করি এমন জল করতে আছে কিছু জানি তো এতেকাপ করার মানে হলো আল্লাহর দরবারে আপনি পড়ে গেলেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দরবার থেকে যাব না তার মানে হলো এতেকাপ করলে আপনি আল্লাহর দরজায় আপনি বসে গেলেন এখন যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবে আপনি যাচ্ছেন না তার মানে হলো এতেকাপ করার মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে মাফ করে দেওয়ার একটা সিস্টেম এবং মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমি এই জন্য এতেকাপকারী ব্যক্তি যদি ঘুমায় জিকির আজকার না করে আরেকজনে জিকির আজকার করে তো এতেকাপ ব্যক্তি ঘুমাইতেছে আরেকজন জিকির আজকার করতেছে ও ব্যক্তি জিকির আজকার করে যে সব পাবে ওই ব্যক্তি এতেকাপ করে ঘুমাইতেছে সেই সমপরিমাণ সব পাবে সুবহানাল্লাহ এই জন্য এতেকাপ করা আমাদের দেশের মধ্যে তো অনেক সিস্টেম আছে ওই টাকা দিয়ে এতেকাপ করা আসলে টাকা দিয়ে এতেকাপ করানো এটা সম্পূর্ণ হারাম টাকা দেওয়াও হারাম এতেকাপের জন্য টাকা নেওয়াও হারাম হ্যাঁ যদি একজন গরিব ব্যক্তি এতেকাপ করতেছে তাকে আপনি গরিব হিসাবে সহযোগিতা করতে পারেন এটা আরো কর্তব্য সে দিনদার সে মুত্তাকি সে পরহেজগার তাকে আরো বেশি করে দেন কিন্তু এতেকাপের বিনিময়ে না আমাদের দেশে অনেক এতেকাপের বিনিময়ে টাকা দেয় ওই গরিব হিসাবে দেন না ওকে গরিব হিসাবে যেহেতু লোকটা মুত্তাকি এতেকাপে করছে তাকে আরো বেশি করে দেন কিন্তু এতেকাপের বিনিময়ে না গরিব হিসাবে যাই হোক এরপরে হলো আপনার ফেতরা ফেতরা হলো ঈদ উল ফিতরের দিন যেই সন্তানটা জন্মগ্রহণ করে শুভেচ্ছা থেকে আগে এই সন্তানের উপরও ফেতরা হওয়া উচিত ফেতরা কতটুকু পরিমাণ এটার অনেক বিতর্কশীল আলোচনা আছে আমাদের দেশে সর্বনিম্ন যেটা ধার্য করেছে সরকার 115 টাকা আর আমাদের দরবার থেকে বলা হয়েছে যে তুমি যেই ধরনের চাল খাও তুমি যেই ধরনের চাল খাও কারণ সবাই তো এক ধরনের খায় না এক ধরনের খায় কেউ 80 টাকা দামের চাল খায় কেউ 50 টাকার খায় কেউ 40 টাকা দামের খায়
তো এই আমাদের দরবারে হুকুম হলো তুমি যেই ধরনের চাল খাও যেই দামের চাল খাও ওই দাম অনুসারে 2 কেজি চাল অথবা 2 কেজি চাইলের টাকা ওই ফাত্রা অনুযায়ী একজন হিসাবে দেয়া দিবা এটা শুনলেন না এই 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 সিস্টেমটা হলো সবচেয়ে সুন্দর এরপরে আপনি খেজুর দেওয়া দিতে পারেন কিসমিস দ্বারা দিতে পারেন বিভিন্ন সুরতে আপনি দিতে পারেন আর ফাত্রা দেওয়ার ক্ষেত্রে একটু বেশি কইরা দিবেন এটার মধ্যে সফলতা আছে এটা তো সর্বনিম্ন ধরা হইছে আপনি মনে করেন অনেক কোটি কোটি টাকার মালিক আর একজন কম পয়সার মালিক সেও যে ফাত্রা দেয় আপনি যে ফাত্রা দেন এই দুই ফাত্রা দেওয়া যদি এক হয় তাহলে সমান হলো হলো না আপনার মান সম্মান অনুযায়ী আপনার টাকা অনুযায়ী আপনি ফাত্রা দিবেন এই ফাত্রা ঈদের দিনও দেওয়া যায় ঈদের আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় তবে আগে যা দেওয়াই সবচেয়ে উত্তম আল্লাহ পাক আমাদেরকে এই যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন